এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে তৈরি হল ঘূর্ণাবর্ত যেটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার থেকে গভীর নিম্নচাপ হতে পারে পরবর্তী ক্ষেত্রে এটি কোনো বড় সিস্টেমে পরিণত হবে কিনা না আবহাওয়া দপ্তর এখনও বলেনি তবে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের তৈরি হয়ে গেছে তার ফলে কি হতে পারে বাংলায় কোনো ঝড় বৃষ্টি হবে না তাতে কোনো পরিবর্তন থাকবে সেটাই ভিডিওতে জানাবো এর পাশাপাশি গভীর নিম্ন চাপ তৈরি হওয়ার কথা ইতিমধ্যে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর আরব সাগরে যেটি সম্পর্কিত নতুন আপডেট কিছুটা উঠে আসছে তাতে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা জানিয়ে দেব এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ সমস্ত জায়গা থেকে যেটুকু বর্ষা ওঠার ব্যাপার বাকি ছিল সেটা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে সেটা আপনাদের দেখে দেব এই ভিডিওতে এর পাশাপাশি নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ তার থেকে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় কোন সাগরে ঘূর্ণিঝড় এবং কোন সাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব কতটা স্বস্তি দিতে পারে পুজোতে পুজোতে কি স্বস্তিতে আমরা পুজো দেখতে পারবো না তাতে আবার গোলযোগ আসবে এই ভিডিওতে দেখব কি কি পরিবর্তন আসছে নিয়মিত পরিবর্তনগুলি জানার জন্য চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব এবং আমাদের আপডেট ভালো লাগলে লাইক করুন ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট এবং পরবর্তী ক্ষেত্রে শীতের আপডেট জানতে পারবেন তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সতর্কতা দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন কোন সাগরে কতটা উত্তাল হতে পারে এবং ঝড় বৃষ্টির প্রকোপ কোন দিকে বেশি হতে পারে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের কোন কোন উপকূলে প্রভাব পড়তে পারে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এখানে কোন কোন জেলাতে কেমন প্রভাব হতে পারে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার কিন্তু এবারে কেটে যাচ্ছে তার প্রভাবে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে যেমনটা আপনাদের বলেছিলাম হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে সেরকম হয়তো কিছু কিছু জেলাতে হয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়তো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বা বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশে কিছু কিছু অংশে তো হয়েছে আবহাওয়া দপ্তর কিছুটা জানিয়েছিল আপডেট পরিবর্তন করে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে তবে শুকনো আবহাওয়াই থাকবে পুজোর প্রথম দিকগুলিতে কোনো রকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সুতরাং পূজার দিনগুলিতে ভালোই কাটানো যাবে শেষ ভাগে কি হয় সেটাই দেখার ব্যাপার রয়েছে চাষি ভাইদের কতটা উপকার হতে পারে এবং যদি অনেকের যে ধান বেরিয়ে আসছে ধানে যে ধান আসছে মানে ধান শুরু হচ্ছে এবং তাতে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু ক্ষতি অল্প বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই তো সেইখানে কি পরিস্থিতি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব চাষি ভাইদের কতটা সতর্কতা এবং মৎস্যজীবীদের কতটা সতর্কতা হতে পারে কোন এলাকাতে হতে পারে আমরা এই ভিডিওতে দেখাবো যদিও আপডেটগুলি এখনও কিছুটা পরিবর্তন হবে সেগুলি আপনাদের নিয়মিত জানাবো তাই প্রত্যেকে নজর রাখবেন জেনে যাবেন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট একটু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন চলুন দেখি আপডেটগুলি কি বলছে এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেটা দেখিয়ে দিয়ে এখানে ফেরত আসছি চলুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সতেরোই অক্টোবর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলছে সেখানে বলছে যে এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ইতিমধ্যে উঠে গেছে অর্থাৎ বর্ষা উঠে গেছে বিহারে যেটুকু বাকি ছিল সেখান থেকে উত্তরবঙ্গের এবং সিকিম থেকে উঠে গেছে এবং এন্টার নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পুরো উত্তরবঙ্গ থেকে উঠে গেছে এবং তার সঙ্গে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে উঠে গেছে এবং এখানে বঙ্গোপসাগরের উত্তর ভাগ থেকেও কিন্তু বর্ষা উঠে গেছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি এখানে মধ্য বঙ্গোপসাগরেরও কিছু অংশ থেকে বর্ষা উঠে গেছে সেটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা যে সমস্ত এলাকা বাকি ছিল সেখান থেকেও বর্ষা সতেরোই অক্টোবর উঠে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগেই উঠে গেছিল এবারে যেটুকু বাকি ছিল সেটাও কিন্তু উঠে গেল এবারে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে কারণ সেখানে দেখুন এখানে সতেরো তারিখের পর থেকেই আবহাওয়াতে উন্নতি আসবে উত্তর পশ্চিম ভারতে এখানে দেখুন রেখা রয়েছে আঠেরো তারিখ থেকে কিন্তু আর কোনো পরিবর্তন মানে এখানে পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারগুলি থাকছে না সুতরাং পুজোতে ঝঞ্ঝড়ের ব্যাপার থাকবে না সুতরাং শুকনো আবহাওয়াই কিন্তু আমাদের দিকে আসবে পশ্চিমবঙ্গের দিকে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে সুতরাং রাতের আবহাওয়া একটু ঠান্ডার দিকে যাবার সম্ভাবনা কিন্তু অনেকটা প্রবল থাকছে আর এখানে আর সেরকম কিছু নেই এবার সিস্টেমগুলি সম্পর্কে বলবো এখান থেকে না বলে আপনাদের একটা অন্য আপডেট থেকে দেখাচ্ছি তার আগে একবার দেখে নি বর্ষার বিদায়ের যে ব্যাপারটা দেখুন লাইনটা দেখিয়ে দিলাম সতেরোই অক্টোবর এইটুকু যেটা ছিল সেটা এবারে দেখুন এই যে এতটা কিন্তু উঠে গেছে অর্থাৎ যেটা আপাতত জানাচ্ছে যে ষোলো তারিখ পর্যন্ত এইটুকুই বাকি ছিল আপডেট যে এতটা পর্যন্ত বর্ষা উঠেছিল গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং রাজশাহী তার সঙ্গে খুলনা বিভাগের পশ্চিম ভাগ এবারে বিহারের এই ভাগ এবং উত্তর দক্ষি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং সিকিম তার সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য তার সঙ্গে বাংলাদেশ এবং মায়ানমারের বেশ কিছু অংশ পর্যন্ত উত্তর পূর্ব যে বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এই অংশগুলি থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম সুতরাং বর্ষা বিদায় একদম খাতায় কলমে হয়ে গেল শুধুমাত্র বাকি থাকলেও এই নিচের অংশটা সেটাও হয়তো খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নেবে এমন সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে যেটা দেখাবো যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কি পরিস্থিতি নতুন যে আপডেট উঠে আসছে সেখানে দেখুন বলছে যে ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সতেরোই অক্টোবর এবং এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এটার প্রভাবে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগরের এমনটা বলছে কুড়ি অক্টোবরের দিকে এটা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে অর্থাৎ বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি যেটা হচ্ছিল সেটা কিন্তু ইতিমধ্যে তার দানা পাকাতে শুরু করে দিয়েছে এবারে এইটার প্রভাবে এরপরে কি আরও ইনটেন্সিফাই হবে তার একটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর যে প্রবাবিলিটি অফ সাইক্লোজেনেসিস বা ডিপ্রেশান যেটাকে বাংলায় বলছে গভীর নিম্নচাপ তার প্রবাবিলিটি কিন্তু রয়েছে দেখুন এখানে একশো কুড়ি ঘন্টা থেকে একশো ঘন্টার মধ্যে কিন্তু রয়েছে এইটা বঙ্গোপসাগরের ব্যাপার এবার এরপরে আরও কোনো সিস্টেমে আরও পরিবর্তন হবে কিনা সেটা আপনাদের আরও আমরা উইন্ড থেকে দেখাবো যেটা আপনাদের বলছিলাম যে বঙ্গোপসাগর কিন্তু তৈরি হতে পারে সেটা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলো যে বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে এবারে পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট আসবে সেগুলো জানাবো এবারে আরব সাগরে দেখুন আরব সাগরেও কিন্তু ইতিমধ্যে আবহাওয়া তো বলেই দিয়েছে এখানে যে গভীর নিম্নচাপ হবে তো ঘূর্ণাবর্ত যেটা রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এরিয়াতে এইটা কিন্তু এবারে যেটা বলছে এর প্রভাবে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগর ছত্রিশ ঘন্টার মধ্যে এবং এইটা বলছে এবারে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে অর্থাৎ দুই সাগরেরই যে সিস্টেমগুলি তৈরি হচ্ছে সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এইটা বলছে যে ইতিমধ্যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের কথা বলে দিয়েছে মধ্য আরব সাগরে একুশে অক্টোবরের দিকে এইটা কি ঘূর্ণিঝড় তেজের রূপ নেবে সেটা কিন্তু আমরা উইন্ডে থেকে দেখাবো কি সম্ভাবনা রয়েছে এখানেও দেখুন গভীর নিম্নচাপের সম্ভাবনা লো থেকে মডারেট মডারেট করেছে এবং সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে হাই করবে এবং ঘূর্ণিঝড় হলে তাহলে তার আপডেট আরও আপডেট আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে তো এটা আপনাদের জানিয়ে দিলাম তো এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা আপনাদের জানাবো তারপর উইন্ডে থেকে পুরো বিষয়টিকে দেখাচ্ছি তো বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন কী বলছে সতেরো তারিখে সন্ধ্যেবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য যে আপডেট প্রকাশ করেছে উত্তরবঙ্গ থেকে বড়সা ইতিমধ্যে বিদায় নিয়েছে ঠিকই কিন্তু তাও দু একটি জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও জারি করে রেখেছে স একুশ তারিখ থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকতে পারে কিন্তু দার্জিলিং কালিম্পং এবং সংলগ্ন কিছু আলিপুরদুয়ারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু একটি জায়গাতে থাকতে পারে বড় মাপের কোনো ব্যাপার বলছে না সিকিমের দিকেও টুকটাক খুটকার লেগে রয়েছে তবে বর্ষা কিন্তু ইতিমধ্যে বিদায় নিয়েছে কারণ বড় ব্যাপার নেই তার জন্য আপাতত ইতিমধ্যে বর্ষা বিদায় জানিয়ে দিয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে কিন্তু একটুখানি সামান্য যে পরিবর্তন সেটা হচ্ছে যে পশ্চিম ঝঞ্ঝার কারণে সতেরো তারিখের দিকে আপাতত জানিয়েছিল যে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সাইডে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কিছু কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে কিন্তু যেটা রয়েছে এবারে পশ্চিম ঝঞ্ঝার ব্যাপারটা কেটে যাচ্ছে সতেরো তারিখের পর থেকে অর্থাৎ আঠেরো তারিখ থেকে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসবে ফলে এবং পশ্চিম ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু তার জন্য হয়তো আব আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন হবে এবং আবহাওয়াতে পরিবর্তনটা পাবেন শুকনো আবহাওয়া থাকবে এবারে বৃষ্টিপাত হবে কি না সেটা কিন্তু সিস্টেমের উপরে নির্ভর করছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকে কিন্তু শুকনো আবহাওয়া রয়েছে তবে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা রয়েছে এখানে উড়িষ্যার দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওখানে যেহেতু সিস্টেমটা তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে তাই বিক্ষিপ্তভাবে এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে থাকবে এবং তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই আগামী পাঁচ দিনের মধ্যে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোনো সতর্কতা না থাকলেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তবে সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কোন দিকে হতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো আপডেটগুলি কিন্তু এখনও পরিবর্তন হবে তাই উইন্ড থেকে যেগুলো আপনাদের দেখাবো তাতে কিছু কিছু পরিবর্তন এখনো পাওয়া যাবে তাই পুরো ব্যাপারটাকে একটু ভালো করে নজর রাখুন একদম ওটাকেই ধরে নেবেন না যে ওটাই ফাইনাল আপডেট সেটা কিন্তু বলছি না কিছু কিছু পরিবর্তন হবে পরিবর্তনগুলি জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আপডেটগুলো দেখতে থাকুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করুন চলুন দেখি উইন্ড থেকে কী পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা বড় সিস্টেম কোথায় রয়েছে এটা আরব সাগর প্রথম আরব সাগরটা দেখে দিয়ে আরব সাগরে কিন্তু আমরা কোথায় দেখে নিচ্ছি এটা হচ্ছে বায়ু না বায়ুর ঝাপটা বায়ু মোড়ে রয়েছে বায়ু মানে হচ্ছে বায়ুর গতিবেগ দেখব যে পঁয়ষট্টি কিলোমিটার ছাড়াচ্ছে কি না ইতিমধ্যে তেইশ তারিখ তেইশে অক্টোবর আমরা মাপছি আশি কিলোমিটার পঁচাশি কিলোমিটার পর্যন্ত মাপতে পারছি অর্থাৎ ঘূর্ণিঝড়ের গতিবেগ পাচ্ছি এবং এটাকে যদি বায়ুর ঝাপটা মোড়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে বিরাট এলাকা জুড়ে ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে একশো বারো তেরো ষোলো পর্যন্ত এখনো পর্যন্ত দেখাচ্ছে চারশো ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা পেয়ে যাচ্ছি এবং এইটা কিন্তু মুভমেন্ট কি রয়েছে মুভমেন্ট দেখা যাচ্ছে যে এটা ইয়ামেন এবং ওমান কোন দিকে যাবে ওমানের দিকে যাওয়ার চান্স নতুন করে তৈরি হচ্ছে প্রথমে দেখছিলাম যে ওমান এবং ইয়ামেনের মধ্যবর্তী এই এলাকাতে এখন আবার একটু পরিবর্তন হয়েছে এইটা আপাতত জানাচ্ছি যে একুশ তারিখের কাছাকাছি সময়তে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটার মুভমেন্ট যেটা হবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর বুঝতেই পারছেন তো পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর আমরা দেখে নিচ্ছি উনিশ তারিখ থেকে ঠিকভাবে দেখুন এইভাবে এটা তৈরি হয়ে কুড়ি তারিখ একুশ তারিখের বাইশ তারিখের দিকে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এই ট্র্যাকটা কিন্তু ঠিকঠাক বলছে যেটা আবহাওয়া দপ্তর বলেছে ঠিক সেইভাবেই ইসিএম ডব্লু মডেল যেটা বলছে ঠিক সেইভাবেই কিন্তু আবহাওয়া দপ্তর যেটা বলেছে ঠিক সেইভাবে ইসিএম ডব্লিউ মডেল আসছে তেইশ তারিখের মধ্যে ভয়ঙ্কর শক্তি বাড়াতে পারে এবং উপকূলে আছড়ে পড়া বা কাছাকাছি যাওয়ার সময় শক্তি আরও বাড়াতে পারে পরিষ্কার দেখা যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে যে এটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে উপকূলে চলে আসতে পারে তবে এখনও স্থানগুলি পুরোপুরিভাবে লোকেট করা যায়নি যে এটাই যে ফাইনাল সেটা নয় এদিক ওদিক হতে পারে তাই যেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ওমান বা ইয়ামানের কাছাকাছি কোনো জায়গাতে এটা ল্যান্ডফল করবে পঁচিশ তারিখের দিকে এবং এখানে ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে ঘটাতে পারে এবং এটা মনে হচ্ছে ওমান ছাড়িয়ে পিছু কিছুটা পেছন দিকে চলে যেতে পারে এবং এর প্রভাবে বৃষ্টিপাত ওই সাইডে হতে পারে আমরা একবার জি এপ দেখব দেখুন এইভাবে ভারী দিক অতিভারী বৃষ্টিপাত নেবে এর প্রভাব উড়িষ্যা আমাদের ভারতের দিকে পড়ছে না একবার জাস্ট জিএপএস একবার এটাকে দেখিয়ে দিয়ে এটাকে শেষ করে দিয়ে আমরা বঙ্গোপসাগরের ব্যাপারটাকে দেখব এখানে জি কিন্তু অন্য জিনিস দেখাচ্ছে ওমানে এটা ল্যান্ডফল করাচ্ছেই না এখানে কিন্তু ওমানের টাচ টাচ করছে কিন্তু এখানে একটা বড়ো পরিবর্তন এটা আবার এটা আবার উত্তর পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে কোন দিকে যাচ্ছে এটা কারাচি তার মানে পাকিস্তান এর টার্গেট করেছে পাকিস্তান দেখুন এইটা তাহলে নতুন করে একটু পরিবর্তন হয়েছে যেটা কীভাবে যাচ্ছে একবার ট্র্যাকটা চালিয়ে দিয়ে আপনাদের দেখাই বাইশ তারিখের দিক থেকে এখানে কুড়ি তারিখ থেকে এইভাবে এটা তৈরি হচ্ছে যে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যেটা আবহাওয়া দপ্তর বলেছে সেইভাবে কিন্তু এটাও এগোচ্ছে জি মডেলও বলছে ওই দিকে এগোবে তো মানে কথা কিন্তু ইয়ামেনে ওমানে থেকে জাস্ট যাবার ওমানের কাছাকাছি গিয়ে আবার একটা টার্ন নিচ্ছে বাঁক বাঁক নিয়ে সেটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে যেতে 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 সেটা সরাসরি পাকিস্তানে প্রবেশ করছে এবং কিছুটা সামান্য গুজরাটের যে দেখুন এই যে এইখানটাতেও কিছুটা প্রভাব দেখাতে পারে এরকম দেখা যাচ্ছে অর্থাৎ এইখানে অর্থাৎ দুটো মডেলে দুরকম আসছে একটা এই ট্র্যাকটা পর্যন্ত ঠিক আছে এইখান থেকে এইখান পর্যন্ত ঠিক আছে কিন্তু এই দিকটা এখনো বোঝা যাচ্ছে না কী হবে আচ্ছা এবারে আমরা চলে যাব ইসিএম ডব্লিউ মডেল এইখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব আরও এই বঙ্গোপসাগরে আন্দামান সংলগ্ন এলাকাতে এই ঘূর্ণাবর্তটা বলেছে যে উনিশ তারিখের আশেপাশে বা কুড়ি তারিখের আশেপাশে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে সেটা দেখা যাচ্ছে এই জায়গাতে একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসার কথা বলে সেটাও দেখা যাচ্ছে এদিকেই আসছে এবং একুশ তারিখের আজ থেকে পরবর্তী যে দিনগুলি রয়েছে তার মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু এই আপডেটে বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে স্বস্তির খবর একটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটু উত্তর ভাগে উঠছে কিন্তু দেখে মনে হচ্ছে যে না এটা বাংলাতে আসবে না নতুন আপডেটে কিন্তু একটু অন্যরকম ব্যাপার দেখাচ্ছে শক্তি বাড়াবে এটা গভীর নিম্নচাপ হওয়ার তো সম্ভাবনা কিন্তু রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে আটাত্তর উন উনআশি উনআশি কিলোমিটার পর্যন্ত আমরা মাপতে পারছি তার মানে এটা গভীর নিম্নচাপ হতেই পারে বায়ুর মোড়ে ফেলে দেখি কত কিলোমিটার পাচ্ছি দেখি মেপে নিচ্ছি একটু বাহান্ন কিলোমিটার তার মানে ডিপ্রেশান কিন্তু হতে পারে ডিপ্রেশান বঙ্গোপসাগরের ডিপ্রেশান আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত ডিপ্রেশান হবে যেটা বোঝা যাচ্ছে এবারে এটাকে আমরা আবার এটাকে আমরা ট্র্যাক করছি দেখি কোথায় এটা যাচ্ছে এটা উত্তর পূর্ব দিকে বাঁকবে নাকি সোজাসুজি এই এটা যেখানেই যাক স্থলভাগে আছড়ে পড়ার সময় শক্তি বাড়াতে পারে এর নেচারটা কিন্তু এরকমই বলছে এটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনমের কাছাকাছি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন এলাকাতে আসতে পারে যদি এটা হয় তাহলে বাংলাতে বাঁচোয়া তাহলে কিন্তু নতুন একটা ভালো খবর বেরিয়ে আসছে যে এটা কিন্তু তবে এই আপডেটটা হচ্ছে ফাইনাল সেটা বলছি না কারণ এতে কিছু কিছু পরিবর্তন হতেই পারে আপাতত দেখা যাচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেল বলছে এটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে নয় এটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন এলাকাতে আছড়ে পড়তে পারে তাহলে আমরা একবার জি দেখি কি বলছে জিএপএস দুটো মডেল মোটামুটি কাছাকাছি একই রকম দেখালে মোটামুটি একটু জিয়ে আবার উল্টো কেস দেখাচ্ছে অন্যরকম ব্যাপার দেখাচ্ছে এটা আবহাওয়া দপ্তর বলেছে যে এইটা পশ্চিম উত্তর পশ্চিম থেকে বরাবর এগোবে কিন্তু এইটা দেখা যাচ্ছে একুশ তারিখের আশেপাশে তো সেটা ঠিকই আছে কিন্তু এটা দেখা যাচ্ছে এই দিকে যাচ্ছেই না এটা সোজাসুজি একটু বাঁক নেওয়ার চেষ্টা করছে দেখা যাচ্ছে যেটা মায়ানমার বা বাংলাদেশ না এটা কিন্তু দেখা যাচ্ছে একটু উত্তর দিক যাচ্ছে যে কিন্তু এটা মায়ানমারের কাছাকাছি চলে যাচ্ছে টেকনাপের কাছাকাছি সংলগ্ন এলাকাতে এইটা যদি হয় তাহলে তো বাংলাতে কোনো এফেক্ট পড়বে না সেটা আরও ভালো খবর কিন্তু এর সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তরের যে গতি তার সঙ্গে মেল খাচ্ছে না অর্থাৎ জিএপিএসের সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর যে বলছে পশ্চিম উত্তর পশ্চিম দিক সেটা কিন্তু মিল খাচ্ছে না সুতরাং আমরা যদি ইসিএম ডব্লিউ মডেল ধরি তাহলে সেই হিসাবে যদি দেখতে হয় তাহলে সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক হিসাবে এই ট্র্যাকটা ঠিকই আছে এইটা যদি হয় তাহলে বাংলায় কি যদি এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে চলেও যায় তাহলে কি বাংলায় পুরোপুরি মুক্ত হবে বৃষ্টি মুক্ত থাকবে না বৃষ্টি হবে বৃষ্টি মনে হচ্ছে হবে বৃষ্টি উপকূলবর্তী এলাকাতে চব্বিশ তারিখ দশমীর দিকে তেইশ তারিখ নবমী নবমীর দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে কিছুটা প্রভাব মনে হচ্ছে পড়বে যদি এদিকেও যায় তাহলে যে প্রবল ঝড় বৃষ্টির ব্যাপারটা ছিল সেটা কিন্তু থাকছে না তার মানে পুজোর দিনগুলি বেশ ভালোভাবেই থাকবে তাপমাত্রা আমাদের একটু কমবে বলেই দিলাম দেখুন রাতের দিকে কিন্তু একুশ ডিগ্রি মতো চলে আসছে আরও কমে যাবে একুশ ডিগ্রি একুশ বাইশ চব্বিশের কাছাকাছি চলে যাবে কিন্তু উপকূলবর্তী এলাকাতে দশমীর দিন নবমীর রাত থেকে দশমীর মধ্যে কিছুটা মেঘলা আকাশ এবং এখানে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু উপকূলবর্তী এলাকাতে হতে পারে এটা যদি হয় দেখুন বৃষ্টিপাত কিন্তু মোটামুটি যা যাচ্ছে দশমীর দিনে কলকাতা হাওড়া হুগলি দীঘা মন্দারমণি হলদিয়া কোলাঘাট আরামবাগ চন্দননগর এখানে শান্তিপুর বর্ধমান কাটোয়া পর্যন্ত এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত ঢাকা ত্রিপুরা বরিশাল খুলনা সাতক্ষীরা পানিহাটি এগুলোতে আসবে চট্টগ্রাম বৃষ্টিপাত আসতে পারে আগরতলা বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গে তাহলে বৃষ্টিপাত হবে না যদি এইভাবে হয় আর যদি এটা ওইভাবেই এই দিকে সরে আসে যেটা আগের দেখাচ্ছিলো তাতে কিন্তু আরও বেশি বৃষ্টি সুতরাং চব্বিশ তারিখ পঁচিশ তারিখে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে না পশ্চিমের দিকে জেলাগুলিতেও মনে হচ্ছে প্রভাব দেখাবে দেখুন পুরুলিয়া মাকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীভাবে হালকা বৃষ্টি এই বৃষ্টিটা হলে চাষের কোনো ক্ষতি হবে না যেখানে ধান বেরিয়ে গেছে সুতরাং যদি সতর্কতা হয় মৎস্যজীবীতে তাহলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সতর্কতা জারি হতে পারে কিন্তু এটার প্রভাবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাজশাহী পর্যন্ত কিছু কিছু অংশে হালকা মাঝারি মাঝে ধরনের বৃষ্টিপাতের প্রকোপ থাকবে বৃষ্টিপাত কিন্তু হবে বলছে কিন্তু বড়ো যে ঝড় বৃষ্টির প্রকোপ যেটা দেখা দেখাচ্ছিলো যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে গিয়ে ত্রিপুরার দিকে যাবে সেটা কিন্তু কিন্তু ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে সুতরাং ঝড়ের প্রভাব আপাতত যেটা দেখা যাচ্ছে একটু পরিবর্তন কিন্তু এটা কোনো এখনো এখনও এটা ফাইনাল নয় কারণ এইটা কিন্তু এদিক দিয়ে ঘুরে দিকে যেতে পারে সুতরাং এই আপডেটটা পাওয়া যাচ্ছে এটা বলে দিলাম ধন্যবাদ